আসলাম আলাইকুম দশক দুটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে একটি হচ্ছে ওবাদুল কাদের বলছেন বেনুজির ও আজিজদের বিচারের মুখোমুখি করছে আওয়ামী লীগ আজিজ আম্মেদের বিরুদ্ধে কি আসলে বিচারিক কোনো কার্যক্রম শুরু হয়েছে তদন্ত সেটা জানা যায়নি কেন আগেভাগে এটি ঘোষণা করা হলো এটি পরিষ্কার না বেনুজির ব্যাপারটা এত দুদক কার্যক্রম শুরু করেছে সেটা দেখাই যাচ্ছে পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর প্রধানমন্ত্রীর এপিএস হাফিজুর এবং ডিপিএস তুষারের নিয়োগ বাতিল এই দুজনের বাতিলের প্রসঙ্গটি ওয়াইদুল কাদের তার বক্তব্য এনেছেন বলেছেন নিশ্চয়ই তাদের কর্তব্যে কোনো গাফিলতি ছিল সেই জন্যই তাদের নিয়োগ বাতিল করা হয়েছে তার মানে হচ্ছে যে এটা পরিষ্কার যে এটা স্বাভাবিক বাতিল না এটি নিশ্চয়ই কোনো কারণ ছিল কি কারণ ছিল সেগুলো তো প্রকাশে আনা হচ্ছে না তো এই প্রেস উইং বা তার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত এর আগেও ঘটনা ঘটেছে এরকম একসঙ্গে যেমন ধরনের ঘটনা এবং আজিজ আহমেদের বিষয়টি সামনে আনা হচ্ছে একটি বিষয়ে যে এত দ্রুত তাদের নামটা আসলো এখনো দুদক আনুষ্ঠানিকভাবে কোনো বিচারিক প্রক্রিয়া শুরু করেনি ফলে অভিযুক্তরা যদি দুর্নীতিতে যুক্ত থাকেন তাহলে তো তারা ইতিমধ্যে তাদের সম্পত্তি টাকা পয়সা সরিয়ে ফেলারও একটা সুযোগ তৈরি করা হচ্ছে অসমর্থিত সূত্র কিন্তু তেমনটাই বলছে যে নিকটজনদের কাছে সম্পত্তি টাকা পয়সা দ্রুত হস্তান্তর করা হচ্ছে এগুলো প্রতি গোয়েন্দা সংস্থা বা সরকারি সংস্থার নজর আছে কিনা এটা বলা মুশকিল আজকে তিনি যে বক্তব্য দিচ্ছেন একদিকে প্রশংসা করছেন আবার অর্থাৎ বেনজির এবং আজিজ আহমেদের ক্যারিয়ার তাদের মানে ব্যক্তিত্ব তাদের দক্ষতার খুবই মুগ্ধ একটা প্রশংসা হচ্ছে আবার বলছে যে অন্যায় করলে ছাড় পাবে না কেউ অর্থাৎ তাদের বিরুদ্ধে তদন্ত হবে বেনজির ও আজিজদের বিচারের মুখোমুখি করছে আওয়ামী লীগ এসব কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বেনজির আহমেদ ও আজিজ আহমেদের অপরাধ ব্যক্তিগত সেই অপরাধের জন্য তাদের শাস্তি পেতেই হবে আসলে কি ব্যক্তিগত এটা হয় কখনো এত বড় বড় দুর্নীতির খবর বা বিষয়গুলো হঠাৎ করে আবিষ্কার হচ্ছে আর একা কি কখনো হয় যেমন আজিজ আহমেদের ভাইদের ব্যাপারে যে মার্কিন যুক্তরাষ্ট্র বিবৃতি দিয়েছে সেখানে তো বলা হয়েছে যে রাষ্ট্র রাষ্ট্রের আনুকূল্যে তাদের ক্ষমা ভাইদের ক্ষমা তারপরে পাসপোর্ট করা বিদেশ যাওয়া এইসব জায়গায় তো আজিজ আহমেদের ব্যক্তিগত স্বাক্ষরে এইগুলি হয়নি অন্যান্যরাও যুক্ত ছিল কারা ছিল কেন দেয়া হয়েছিল সেই প্রশ্নগুলি তখন কেন তোলা হয়নি এই প্রশ্নটা সবসময় থাকবে যাই হোক ধানমন্ডিতে সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলছেন বেনজির ও আজিজ আওয়ামী সৃষ্টি বলে বিএনপি নেতারা যে মন্তব্য দিয়েছেন এর জবাবে আওয়ামী লীগের সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন আশরাফুল হুদা পুলিশের সাবেক আইজি ও সাবেক দুজন পুলিশ কর্মকর্তা রকিবুল হুদা ও কোহিনুর তারা কাদের সৃষ্টি এটা কি তুলনা চলে যাই হোক দুর্নীতি লুটপাট ভবন হাওয়া ভবন কাদের সৃষ্টি তাদের বিচার কি বিএনপি করেছে শেখ হাসিনা সৎসাহসা আছে সে কারণে দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স আজ প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ দুজনের নিয়োগ বাতিল হয়েছে তাদের নিশ্চয়ই কর্তব্যে কোনো বিচ্যুতি ঘটেছে যে তুষার এবং হাফিজের ব্যাপারটা বলছেন তিনি ওবায়দুল কাদের বলেন বেনজিরের যে ক্যারিয়ার ও পার্সোনালিটি তাতে তাকে তো বাইরে থেকে কেউ এমনটি ভাবেননি এখন যা জানছেন আপনারা অর্থাৎ সাংবাদিকদের উদ্দেশ্যে বলছেন যে আপনারাও ভাবেননি কেউ ভাবেনি আজিজ আহমেদ অত্যন্ত বিচক্ষণ ছিলেন তার এমন ডিগ্রি আছে যা অনেক অফিসারের ছিল না তিনি বলেন আজিজ আহমেদকে তার যোগ্যতার জন্য সেনা প্রদান করা হয়েছিল কিন্তু দুর্নীতি করলে তো তাকে শাস্তি পেতেই হবে কি দুর্নীতি করছে সেই দুর্নীতির দুদককে এখনো বলেছে তদন্ত শুরু করেছে না করেনি তো আজকে কেবল আইনজীবী এক আবেদন করেছে তো এই আগে থেকে ডিক্লেয়ার করা মানে হচ্ছে তাদেরকে একটু সতর্ক করে দেওয়া এবং তাতে যাতে তারা তাদের সমস্ত বিষয়গুলো গুছিয়ে নিতে পারে যাই না এগুলো রাজনৈতিকভাবে বিবেচনা করা হচ্ছে নাকি সত্যি সত্যি দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স তার আঙ্গিকে পদক্ষেপ নেওয়া হচ্ছে এটি আসলে বলা মুশকিল এখনই কোনো সমীকরণে পৌঁছানো যাবে না যতক্ষণ না পর্যন্ত পুরো মানে সহ যদি হয় শুধু ব্যক্তি দুজনকে বিক্রিম করার মধ্য দিয়ে এটা প্রমাণ হবে না যে সরকার সত্যি সত্যি আহ দুর্নীতির বিরুদ্ধে একটা জিরো টলারেন্স নিয়ে এগোচ্ছে সামনে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ